হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভীষণ WBCS। আজকে আমি যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো বায়োলজি। বায়োলজিতে আমি একদম বেসিক থেকে পড়ানো শুরু করব, যাতে সবাই এই বায়োলজি বিষয়টিকে আত্মস্থ করতে পারে। আমার দৃঢ় বিশ্বাস, যদি এই ভিডিওগুলো আমার প্রত্যেকটা বায়োলজির লেকচার যদি কেউ দেখে, তাহলে তার যদি সে বই পড়েও নেয় তাহলে তার কোনো অসুবিধা হবে না বায়োলজি বুঝতে, যে আমি খুব সহজভাবে বোঝাবো এবং বায়োলজিটা প্রতি আগ্রহ বাড়বে আশা করছি। তো ধীরে ধীরে আমি এক এক করে চ্যাপ্টারগুলো শুরু করব। প্রথমে পড়ব যেটা সেল বা কলা, সরি কোষ। এই কোষ চ্যাপ্টারে প্রথমে কোষে কি কি, কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো দেখব। 2 নম্বর যেটা দেখব সেটা হলো সাইটো সরি ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ এবং কোষ। তারপরে চলে যাব কোষ বিভাজন, এভাবে কোষটা শেষ হয়ে যাবে। কোষের পর চলে আসব কলা বা টিস্যু। যে কলা বা টিস্যু শেষ হয়ে যাওয়ার পরে চলে আসব অর্গান সিস্টেম, যত অর্গান আছে সেগুলো সম্পর্কে, চোখ, তারপরে অন্তঃক্ষরাতন্ত্র যেখানটায় হরমোন চ্যাপ্টারটা পাবো, বিভিন্ন গ্রন্থি পাবো, তারপরে রক্ত, হৃৎপিণ্ড, যা আছে সব নিয়ে আলোচনা করে চলে যাব হলো রোগ। এখানটায় রোগগুলোর মধ্যে দেখব ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, তারপরে আসব প্রোটোজোয়া ঘটিত রোগ। এবার হলো রোগ চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরেই চলে আসব পুষ্টিতে, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পুষ্টি। তো পুষ্টি শেষ হওয়ার পরেই শুরু করে দিব বোটানি। বোটানিতে আমরা শালক সংশ্লেষ চ্যাপ্টারটা দেখে নিব এবং ধীরে ধীরে গোটা বায়োলজিটা শেষ করে দিব। আমি আবারও বলছি যে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, আমার এই লেকচারগুলো দেখার পরে তোমাদের বায়োলজিতে আর কোনো অসুবিধা হবে না। তাহলে চলো আজকের প্রথম লেসন সেল আলোচনা করা যাক। কোষ বা সেল, সেল মাল্টি সেলুলারও হতে পারে, আবার হলো সিঙ্গেল সেলুলারও হতে পারে। মাল্টি সেলুলার মানে বহুকোষী, আর সিঙ্গেল সেলুলার মানে এককোষী। তো এই এই ছবিটি দেখার কোনো দরকার নেই, এটা আমি এমনি এঁকেছিলাম। তো মাল্টি সেলুলার কোষ কাদের দেখা যায়? আমাদের কিন্তু মাল্টি সেলুলার যত স্তন্যপায়ী আছে, ঠিক আছে। কোষ কি? কোষ হলো গঠনগত কার্যগত একক। এই কোশ্চেনটা প্রায় দিয়ে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট, যে জীবনের গঠনগত কার্যগত একক কোনটি, সেটি হলো কোষ। এই কোষ কে আবিষ্কার করেছিলেন? রবার্ট হুক। কত খ্রিস্টাব্দে? 1665। এই সালটা কখনো দেয় না, তো সালটা আমার লেখার কারণ এক, যে কিভাবে করে এক এক করে কোষ থেকে কিভাবে নিউক্লিয়াস এভাবে করে সিরিয়াল চলে আসলো সেই জিনিসটা। রবার্ট হুক যখন কোষ আবিষ্কার করেছিলেন, তিনি কিন্তু নিউক্লিয়াস, যে কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে সেটি আবিষ্কার করতে পারেননি। সেটি কে আবিষ্কার করেছিল? রবার্ট ব্রাউন, 1831 খ্রিস্টাব্দে। এবার নিউক্লিয়াসের ভিতরে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ যে দ্বিতন্ত্রী গঠন, ইংলিশে যেটাকে বলে ডবল হেলিক্স মডেল, ঠিক আছে, এইটা আবিষ্কার করেন কে? ওয়াটসন ও ক্রিক। পরীক্ষার দিক থেকে দেখতে গেলে এই চারটি খুব ইম্পর্টেন্ট, সালগুলো অত ইম্পর্টেন্ট না, কোনো কখনো দেয়নি। তো এবার কোষ হলো 2 প্রকার, প্রোক্যারিওটিক আর হলো ইউক্যারিওটিক। এবার প্রোক্যারিওটিক কাদের দেখা যায়? প্রোক্যারিওটিক কোষ
এটি হলো ব্যাকটেরিয়ার দেহে প্রোক্যারিওটিক কোষ দেখা যায়। এমনিতে তো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিকের অনেক পার্থক্য আছে, কিন্তু যে মেন পার্থক্য যেটা দিয়ে আমরা বুঝতে পারবো প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষকে, হলো প্রধান যে পার্থক্য সেটি হলো প্রোক্যারিওটিক কোষ নিউক্লিয়াস বিহীন আর নিউক্লিয়াস যুক্ত। ব্যাকটেরিয়ার দেহে প্রোক্যারিওটিক কোষ একটি মাত্র কোষ দিয়ে তৈরি, আর ইউক্যারিওটিক কোষ বহুকোষীয় হতে পারে, এককোষীয় হতে পারে। উদাহরণ কি, অ্যামিবা যেটি হলো এককোষী, মানুষ, সমস্ত উদ্ভিদ প্রজাতি হলো বহুকোষী। আরেকটি পার্থক্য আছে যেটা ইম্পর্টেন্ট, আমি লিখতে ভুলে গেছি, প্রোক্যারিওটিক কোষের কোষ বিভাজন কোন পদ্ধতিতে হয়? ফিউশন আর হলো বাডি, ফিউশন, ফিশন অথবা বাডিং। ঠিক আছে, তো ফিশন আর বাডিং জিনিসটা কি? ফিশন মানে হলো বিভাজন, মানে একটা কোষ থেকে আরেকটা কোষ 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 ভাঙতে ভাঙতে, যেমন ব্যাকটেরিয়াতে দেখা যায়। ব্যাকটেরিয়াতে কি ঘটে, এই এটা একটা ব্যাকটেরিয়া, এই কাটবে ধরো এখানটায় ভাঙলো, এ একটা আসলো এখানটা, এইভাবে করে এভাবে করে চলতে থাকবে। আর হলো ইউক্যারিওটিক কোষের কোষ বিভাজন কোন পদ্ধতিতে চলে? মাইটোসিস আর হলো মিওসিস পদ্ধতিতে। ওকে, মাইটোসিস আর মিওসিস পদ্ধতিতে এদের কোষ বিভাজনটা ঘটে। এরপরে চলে আসি উদ্ভিদ ও প্রাণী কোষ। উদ্ভিদ ও প্রাণী কোষ এর আগেই বলেছিলাম যে এরা ইউক্যারিওটিক কোষের মধ্যে পড়ে। তো এক নাম্বার পার্থক্য যেটা, উদ্ভিদ কোষে দেখা যায় সেল ওয়াল প্রেজেন্ট, মানে হলো কোষ প্রাচীর উপস্থিত, আর এখানটায় কোষ প্রাচীর অনুপস্থিত। তো এখানটায় আমি একটা উদ্ভিদ কোষ আঁকার চেষ্টা করেছি, এখানটায় যে ডিপ কালারের কালির দাগ দেখতে পাওয়া যাচ্ছে সেটাই হলো সেল ওয়াল, আর ভেতরটা হলো গোল বৃত্তাকার, যেটা সেটা হলো সেল মেমব্রেন বা কোষ পর্দা। আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কিন্তু থাকে না, সেটা হলো কোষ পর্দা থাকে। তো যেহেতু প্রাণী কোষ উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায়, তো সেই কোষ প্রাচীরটা কী দ্বারা তৈরি? সেলুলোজ দ্বারা তৈরি। আর যেহেতু প্রাণী কোষে কোনো রকম কোষ প্রাচীর থাক দেখা যায় না, তাই এখানটায় তো কোষ প্রাচীর কী দিয়ে তৈরি সেটার কোনো প্রশ্নই আসে না। এই সেলুলোজ হলো প্রাণীদেহের সবথেকে কঠোরতম বা হার্ডেস্ট সাবস্টেন্স। উদ্ভিদ কোষের যেমন সেলুলোজ কঠিনতম অংশ, সেরকম প্রাণীদেহের কঠিনতম অংশ হলো এনামেল, দাঁতের এনামেল। এই এনামেল যেহেতু কথাটা আসলো, তো এনামেল কী দিয়ে তৈরি? ক্যালসিয়াম ফসফেট দ্বারা তৈরি। আমি একটা কোষ আঁকার চেষ্টা করছি, আমি ধরে নিচ্ছি এটা একটা কোষ, কোষের মাঝখানে এটা হলো নিউক্লিয়াস, সংক্ষেপে লিখছি নিউক্লিয়াস, এটা এন দিয়ে লিখলাম। নিউক্লিয়াসের পরে থাকবে এগুলা জায়গায় এইরকম, এটা হলো রাইবোজোম। তারপরে রাইবোজোমের পরে এরকম ধরে নিচ্ছি এখানটায় আছে ভ্যাকুয়েল, ভ্যাকুয়েল থাকলো। আমরা এবার শুরু করব নিউক্লিয়াস দিয়ে। এটা যদি কোষ হয়, আমি ধরে নিচ্ছি কোষটাকে একটা গ্রাম বা পৌরসভা যাই ধরি না কেন, ধরে নিচ্ছি এটা বোঝার সুবিধার জন্য। গ্রামের মাথাকে প্রধান, গ্রাম কাকে বলে প্রধান, যে বা পৌরসভার কে প্রধান, চেয়ারম্যান, সেরকম নিউক্লিয়াস হলো কোষের চেয়ারম্যান, মাথা। তাহলে হলো, তাই কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কারণ কি,
কোষের যাবতীয় কাজকর্ম কিভাবে চলবে সেটা নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করে। আর নিউক্লিয়াসের ডিএনএ উপস্থিত, ডিএনএ কোথায় দেখা যায়? নিউক্লিয়াসে। এবার নিউক্লিয়াস ছাড়া আর কোথায় ডিএনএ দেখতে পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়াতে। আর হলো উদ্ভিদ কোষের ক্লোরোপ্লাস্টে ডিএনএ উপস্থিত। এই কোশ্চেনটা অনেকবার দিয়েছিল যে নিউক্লিয়াস ছাড়া কোষের কোথায় ডিএনএ দেখতে পাওয়া যায়, ঠিক আছে? তারপরে এখানটায় একটা জিনিস নোট করে নিতে পারো, এটা বলে দিচ্ছি কীভাবে কী হলো। ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, মানে ডিএনএ তৈরি করে এমআরএনএকে, এমআরএনএ তৈরি করে প্রোটিনকে। এই যদি কোষ হয়, এখানটায় আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসে থাকে ডিএনএ। এবার এই রকম যে কোনো একটা জায়গায় একটা ফুটোর মতো আছে, এই ডিএনএ কী করে, নিউক্লিয়াস ডিএনএটাকে এমআরএনএতে পরিণত করে। এবার এই এমআরএনএ যেটা, ঠিক আছে, এমআরএনএ বেরিয়ে চলে যায় কোথায়, রাইবোজোমে। এই রাইবোজোমে এমআরএনএ যাওয়ার পরে রাইবোজোম কি করে, এমআরএনএকে প্রোটিনে রূপান্তরিত করে। এই জন্য এখান থেকে ক্লিয়ার হয়ে গেল তাহলে রাইবোজোমের প্রধান কাজ কি, প্রোটিন সংশ্লেষ করা। এখানটা ডিএনএ থেকে তৈরি হয় এমআরএনএ, এখানটায় লিখে দেওয়া আছে আমি যে কথাটা বললাম। তারপরে চলে আসি লাইসোজোম, লাইসোজোম থেকে একটাই পয়েন্ট, একে বলা হয় আত্মঘাতী থলি। কারণ কি, নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াস বলি সেলের ভিতরে যদি কোনো অপদ্রব্য প্রবেশ করে সেটাকে লাইসোজোম বাধা দেয় বা লাইসোজোম গিলে খেয়ে নেয়। নিজে তো তাই নিজে কখনো ধ্বংস হয়ে যায় বা ধ্বংস হয়ও না, তাই জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। আত্মঘাতী গোল খাওয়ার মতো, যে আমার গোল আমি খেলাম। এই লাইসোজোমও ওরকম, যে বাইরে থেকে যেসব অপদ্রব্য আসে সেটাকে গিলে ফেলায় বা গ্রহণ করে নেওয়া, অ্যাবজর্ব করে নেওয়ায় সে নিজেই ধ্বংস হয়ে যায়। তারপরে আসি মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয়, পাওয়ার হাউস অফ সেল বা কোষের শক্তি ঘর। কি কারণে বলা হয়, মাইটোকন্ড্রিয়া ঠিক করে যে আমার কোষ বা আমার দেহের যে কোষ আছে সেটা কিভাবে কাজ করবে। সব জায়গায় মাইটোকন্ড্রিয়ার পরিমাণ কিন্তু সমান না, আমাদের যে শরীরের যেখানে যেখানে দরকার হবে কাজ করার বেশি, সেই সব স্থানে কিন্তু মাইটোকন্ড্রিয়ার পরিমাণটাও বেশি হয়। এবার মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস বলে, কোথায় এটিপি কোথায় থাকে, এটিপি থাকে মাইটোকন্ড্রিয়াকে, তাই এটিপিকে বলা হয় এনার্জি কারেন্সি। ওকে, তারপরে সেল মেমব্রেন, সেল মেমব্রেন সম্পর্কে তো বলাই হয়েছে যে সেল মেমব্রেন কোথায় দেখা যায়, সেল মেমব্রেন উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই দেখা যায়। এটা কি দিয়ে তৈরি, ফসফোলিপিড মলিকিউল দিয়ে সেল মেমব্রেন বা কোষ পর্দা তৈরি। তারপরে চলে আসি গলগি বডিতে। তো গলগি বডি প্রধান কাজ কি, খাদ্য সঞ্চয় করে রাখা, ঠিক আছে? এখানটা একটা জিনিস লেখা আছে, উদ্ভিদ কোষে বেশি ডিকটিওজম। এর মানেটা হলো গলগি বডির পরিমাণটা উদ্ভিদ কোষে বেশি থাকায় একে বলা হয় ডিকটিওজম। এইটা ডাইরেক্ট কোশ্চেন তুলে দেয়, উদ্ভিদ কোষে গলগি বডির বেশি থাকায় একে কি বলে, অপশন চারটি দিয়ে দেয়, তার মধ্যে একটা থেকে ডিকটিওজম, ওখানটায় টিক করতে হবে। তারপরে চলে আসি রাইবোজোম, রাইবোজোম কি দিয়ে তৈরি, আরএনএ দিয়ে রাইবোজোম তৈরি। এর আগেই বলেছি রাইবোজোমের প্রধান কাজ কি, প্রোটিন সংশ্লেষ করা। তারপরে আসি সেন্ট্রোজোম, দেখা যাচ্ছে 1 নম্বর প্রাণী কোষে, এটি একমাত্র প্রাণী কোষেই সেন্ট্রোজোম দেখতে পাওয়া যায়। আর হলো এর প্রধান কাজ কি, কোষ বিভাজনে সাহায্য করা। নেক্সট পয়েন্ট প্লাস্টিড, প্লাস্টিড হলো 3 প্রকার, ক্লোরোপ্লাস্টিড,
ক্রোমোপ্লাস্টিড আর হলো লিউকোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিডকে বলা হয় কোষের রান্নাঘর। প্লাস্টিড কিন্তু একমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়। ক্লোরোপ্লাস্টিডের রং কি? এর কালার রং হলো সবুজ। ওকে, তারপরে ক্রোমোপ্লাস্টিড হলো বর্ণ গঠন করা, এর হলো প্রধান কাজ। বিভিন্ন বর্ণের হতে পারে, ফুলের বর্ণ ধারণ করে ক্রোমোপ্লাস্টিড থাকার জন্য, তারপরে ফলের বর্ণ ধারণ করে। এই ক্রোমোপ্লাস্টিড থাকার কারণেই কিন্তু বিভিন্ন ধরনের পতঙ্গরা ফুলের প্রতি ফলের প্রতি আকৃষ্ট হয়। তারপরে লিউকোপ্লাস্টিড হলো বর্ণহীন, এর প্রধান কাজ কি? খাদ্য সঞ্চয় করে রাখা। এবার এক এক করে বলি কোন প্লাস্টিড কোথায় দেখা যায়। ক্লোরোপ্লাস্টিড দেখা যায় বলে দিয়েছি পাতাতে, ঠিক আছে, পাতার সবুজ অংশে, মেসোফিল কলায়। ক্রোমোপ্লাস্টিড দেখা যায় হলো উদ্ভিদের যেসব অংশে বর্ণ আছে, বর্ণ রং সবুজ অংশ বাদে, সেটা হলো ক্রোমোপ্লাস্টিড দেখা যায়। আর লিউকোপ্লাস্টিড কোথায় দেখা যায়? উদ্ভিদের মূলে। এবার হলো একটা জিনিস, যে গ্রানা ও স্টোমা কোথায় দেখা যায়? ওটা হলো ক্লোরোপ্লাস্টিডে। এবার হলো গ্রানা কোথায়? শালক সংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে গ্রানাতে, আর অন্ধকার বিক্রিয়া ঘটে হলো স্টোমাতে। এই কোশ্চেনটা বেশিরভাগ সময়ই আমরা দেখতে পাই বিভিন্ন পরীক্ষাতে। নেক্সট পয়েন্ট, ভ্যাকুয়েল। ভ্যাকুয়েলের একটাই কাজ, ইম্পর্টেন্ট কাজ, অসমোরেগুলেশনে সাহায্য করা। এই অসমোরেগুলেশনটা কি? অসমোরেগুলেশনটা হলো কোষে জল এবং লবণের সমতা রক্ষা করা। ওকে, তারপরে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট এই কোশ্চেনগুলো বারবার দেয়। স্মলেস্ট সেল মানে ক্ষুদ্রতম কোষ কোনটি? সেটা হলো মাইকোপ্লাজমা গ্যালিসেপটিকাম। আর বৃহত্তম কোষ হলো নিউরন বা স্নায়ু কোষ। আর হলো বৃহত্তম কোষ উট পাখির ডিম। তারপরে চলে আসি এখানটায়, লার্জেস্ট সেল ইন হিউম্যান বডি মানে মানব দেহের বৃহত্তম কোষ কোনটি? সেটি হলো ওভাম। আর স্মলেস্ট সেল কোনটি? সেটি হলো স্পার্ম। ঠিক আছে, এবার অনেকে বলতে পারে যে মানবদের ক্ষুদ্রতম কোষ তো আমরা জানি যে আরবিসি। হ্যাঁ, যদি আরবিসি অপশনে থাকে যে দেখা গেল স্পার্ম নেই, তাহলে আরবিসি টিক করতে হবে। কিন্তু আরবিসির আয়তনটা হলো 5 মাইক্রোমিটার, 5 মাইক্রোমিটার, এবং স্পার্মটা হলো, স্পার্মের থেকে এই আরবিসি 20 গুণ বড়। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম কোষ কোনটি হলো মানবদেহের? সেটি হলো স্পার্ম। তারপরে হলো লার্জেস্ট প্ল্যান্ট সেল বা বৃহত্তম উদ্ভিদ কোষ কোনটি? সাইটাস রেটিকুলাটা। ঠিক আছে, আর হলো স্মলেস্ট প্ল্যান্ট সেল কি? অ্যালজিয়া। ঠিক আছে, আর আমি কখনো অ্যালজিয়া গাছ দেখিও নি, সাইটাস রেটিকুলাটা গাছটাও দেখিনি, তা আমি বলতে পারবো না এই গাছগুলো দেখতে কিরকম। আর হলো লংগেস্ট বা দীর্ঘতম উদ্ভিদ কোষ কোনটি? রেমি গাছের তন্তু। তো রেমি গাছের তন্তু বা আঁশ, রেমি গাছের পাতাটা অনেকটা, ঠিক পান পাতাও বলা যায় না, এইরকম এইরকম পাতাটা এরকম দেখতে, আমাদের এখানটায় দেখা যায় না এটা। এটা হলো ই হয়েছে এশিয়ার দক্ষিণে এই গাছটা দেখা যায়। এই রেমি গাছের তন্তুটা দেখতে অনেকটা হলো এই পাট গাছের আঁশের মতো। ঠিক আছে, তো আজকে হলো এখানটাই সেল শেষ হলো। এর পরের দিন যে লেসেনটি শুরু করব, সেটার প্রথমেই শুরু করব হলো ক্রোমোজোম। ক্রোমোজোম, ঠিক আছে, তারপরে ওই একই দিনে ডিএনএ, আরএনএ,
হলো, তারপরে হবে কোষ বিভাজন বা সেল ডিভিশন। এর পরের দিনে এই চ্যাপ্টারগুলো দিয়ে নিয়ে আলোচনা করব। তো আশা করি এই চ্যাপ্টারটি পড়ে তোমাদের উপকৃত হবে। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এগুলিই হলো খুব গুরুত্বপূর্ণ। আমরা আবার একবার প্রথম দিক থেকে দেখে নিই যে আজকে কি কি পড়লাম। ওকে, তো প্রথমেই যেটা জানলাম সেটা হলো জীবনের গঠনগত কার্যগত একক হলো কোষ। কোষের আবিষ্কার কে করেছিলেন? রবার্ট হুক। 3 নম্বরে পড়লাম নিউক্লিয়াসের আবিষ্কারক কে? রবার্ট ব্রাউন। দ্বিতন্ত্রী গঠন কে দেন ডিএনএর? ওয়াটসন ও ক্রিক। এটা হলো ডাবল হেলিক্স মডেল। তারপরে রয়েছে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ হলো নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস যুক্ত হলো ইউক্যারিওটিক কোষ। ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক কোষের উদাহরণ, আর হলো ইউক্যারিওটিক কোষের উদাহরণ অ্যামিবা, মানুষ, উদ্ভিদ গোষ্ঠী। প্রোক্যারিওটিক কোষ হলো এককোষী, আর ইউক্যারিওটিক কোষ এককোষী বা বহুকোষী দুটোই হতে পারে। তারপরে পড়েছি উদ্ভিদ ও প্রাণী কোষ সম্পর্কে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এখান থেকে আমরা জানতে পারলাম যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর ও কোষ পর্দা উভয়ই দেখা যায়। এবার হলো কোষ পর্দা প্রাণী কোষে, উদ্ভিদ কোষের সেলুলোজ নির্মিত, আর হলো সেলুলোজটা হলো উদ্ভিদ কোষের সব থেকে মানে হার্ডেস্ট পার্ট, আর হলো মানব দেহের বা প্রাণী দেহের হার্ডেস্ট পার্ট হলো এনামেল। এনামেল ক্যালসিয়াম ফসফেট নির্মিত। তারপরে চলে এসেছিলাম নিউক্লিয়াসে, নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলে এটা জানলাম। এখানটাই ডিএনএ অবস্থিত, নিউক্লিয়াস ছাড়া মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ পাওয়া যায়, আর হলো উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টে ডিএনএ পাওয়া যায়। ডিএনএ থেকে কিভাবে এমআরএনএ গঠিত হয়, এমআরএনএ থেকে কিভাবে প্রোটিন গঠিত হয় সেটা জানলাম। ডিএনএ থেকে এমআরএনএ তে কে পরিণত করে, এমআরএনএ থেকে প্রোটিনকে কে পরিণত করে সেটা জানলাম। ডিএনএ থেকে এমআরএনএ কে কে পরিণত করে ডিএনএ কে, সেটার কাজ হলো নিউক্লিয়াসের কাজ। আর হলো এমআরএনএ থেকে প্রোটিনে রূপান্তরিত করে কে? রাইবোজোম। এই জন্য হলো রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। তারপরে জানলাম লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে, কেন বলে সেটা জানলাম, যদিও কেন বলেটা ইম্পর্টেন্ট না। তারপরে জানলাম কোষের শক্তিঘর কাকে বলে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। এনার্জি কারেন্সি কাকে বলে জানলাম, এটিপি কোথায় দেখা যায় এটাও জানতে পারলাম। তারপরে আসলাম সেল মেমব্রেন বা কোষ পর্দা নিয়ে, কোষ পর্দা কী দিয়ে তৈরি সেটি জানতে পারলাম। তারপরে যেটি নিয়ে আলোচনা সেটি হলো গলগি বডি। গলগি বডির কাজ হলো খাদ্য সঞ্চয় করে রাখা। উদ্ভিদ কোষে গলগি বডি বেশি থাকে যাকে বলা হয় ডিকটিওজোম। তারপরে জানলাম রাইবোজোম কী দিয়ে তৈরি সেটা জানলাম, রাইবোজোম আরএনএ নির্মিত, এর কাজ প্রোটিন সংশ্লেষ করা। তারপরে পড়লাম সেন্ট্রোজোম একমাত্র প্রাণী কোষে দেখা যায়, কোষ বিভাজন করাই এর প্রধান কাজ। তারপরে জানতে পারলাম প্লাস্টিড সম্পর্কে, প্লাস্টিড কয় প্রকার সেটা দেখলাম, ক্লোরোপ্লাস্টিড, ক্রোমোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, কার কাজ কী সেটা জানলাম। কোষের রান্নাঘর বলে ক্লোরোপ্লাস্টিডকে, বর্ণ গঠন করা হলো ক্রোমোপ্লাস্টিডের প্রধান কাজ, লিউকোপ্লাস্টিডের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করে রাখা, কোন প্লাস্টিডের বর্ণ কীরকম, ক্লোরোপ্লাস্টিড সবুজ, ক্লোরোপ্লাস্টিড সবুজ, ক্রোমোপ্লাস্টিড যে কোনো বর্ণের হতে পারে যে কোনো বর্ণ, লিউকোপ্লাস্টিড হলো বর্ণহীন। লিউকো কোথা থেকে নামটা আসলো, ল্যাক, ল্যাক মানে অভাব। এবার ক্লোরোপ্লাস্টিড কোথা দেখা যায় সেটা জানলাম পাতাতে। তারপরে ক্রোমোপ্লাস্টিড যত বর্ণ যুক্ত অংশ আছে উদ্ভিদের সেই অংশে, লিউকোপ্লাস্টিড দেখা যায় উদ্ভিদের মূলে, গ্রানা আর স্টোমা কোথায় দেখা যায় ক্লোরোপ্লাস্টিডে, গ্রানার কাজ কি সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়াতে সাহায্য করা,
সরি একটু ই হয়ে গিয়েছিল, গ্রানার কাজ আলোক বিক্রিয়াতে সাহায্য করা, সালোক সংশ্লেষের সময় স্টোমার কাজ অন্ধকার বিক্রিয়া অংশগ্রহণ করে। তারপরে আসলাম ভ্যাকুয়েল, ভ্যাকুয়েলের প্রধান কাজ অসমোরেগুলেশনে সাহায্য করা। তারপরে অসমোরেগুলেশনটা কি সেটা জানলাম, কোষের লবণ ও জলের সমতা রক্ষা করাই হলো ভ্যাকুয়েলের প্রধান কাজ, অসমোরেগুলেশন বলা হয় তাকে। তারপরে জানলাম ক্ষুদ্রতম কোষ কোনটি, দীর্ঘতম কোষ কোনটি, বৃহত্তম কোষ কোনটি সেটি জানলাম, মানব দেহের বৃহত্তম কোষ কোনটি, মানব দেহের ক্ষুদ্রতম কোষ কোনটি। আরেকটা কথা, মানব দেহের দীর্ঘতম কোষ যদি দেয় তাহলেও কিন্তু হবে নিউরন বা স্নায়ু কোষ। তারপরে উদ্ভিদ দেহের বৃহত্তম কোষ কোনটি, উদ্ভিদ দেহের ক্ষুদ্রতম কোষ কোনটি, উদ্ভিদ দেহের দীর্ঘতম কোষ কোনটি, এই জিনিসগুলা জানলাম। আশা করি এই লেসনটি ভালো লেগেছে সবার, যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং একটি কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকের জন্য এই পর্যন্তই, আগামী লেসন নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। থ্যাংক ইউ।